বাবা ফোন করছেন তো? হ্যালো গঙ্গা। দেবসেনা, দাদু ফোন করেছিলেন, আমি ঘুমাচ্ছিলাম, তুমি একটু দাদুকে গিয়ে ফোনটা দাও না সোনা। আরে গঙ্গা, তোমাকে দাদু ফোন করেনি, দাদুর ফোন থেকে আমি কল করেছিলাম। ও, তুমি করেছিলে, সরি সোনা, আমি ঘুমাচ্ছিলাম তো তাই ধরতে পারিনি। সরি গঙ্গা, তুমি ঘুমোচ্ছ না জেনে ডিস্টার্ব করে ফেলেছি। আচ্ছা তুমি এখন ঘুমো, তোমাকে পরে কল করছি। আরে কিচ্ছু হবে না সোনা, তুমি কথা বলো। তোমার কথা মনে পড়লো তাই কল করলাম, তুমি নেই বলে আমার খুব বোর লাগছে গঙ্গা। আমিও কিন্তু তোমাকে খুব মিস করছি সোনা, কোনো বাচ্চাকে দেখলেই তোমার কথাই মনে পড়ে। আমারও তাই মনে হয় গঙ্গা, রোজ রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তোমার স্বপ্নতে আমি আসি কেন? তোমার স্কুল ফ্রেন্ডসরা আসে না? ওদের কারোর সাথে আমি অত ক্লোজ হইনি। কেন ক্লোজ হওনি কেন? কেউ তোমাকে বন্ধু বানাচ্ছে না বুঝি? ওরা তো সবাই আমার বন্ধু হতেই চায়। সোমিয়া বলে আমার একটা ফ্রেন্ড, ওর মা মিষ্টি বানিয়েছে বলে আমাকে খাওয়ালো। তাই? হ্যাঁ, তুমি আসার পরে তোমার বানানো বেসনের লাড্ডু নিয়ে গিয়ে সোমিয়াকে খাওয়াবো বলে ভাবছি। শুধু সোমিয়াকে কেন, তোমার পুরো ক্লাসের বন্ধুদের বেসনের লাড্ডু বানিয়ে খাওয়াবো। তুমি নিয়ে গিয়ে দিও, ঠিক আছে? তোমাকে আবার লাড্ডু বানাতে হবে বলে তাড়াহুড়ো করে চলে এসো না যেন। বাবার সাথে কেরালায় ভালোভাবে ঘুরে ধীরে সুস্থে এসো। আর কতদিন ঘুরবো বলো, তোমাকে না দেখতে পেয়ে একদম ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি, মিথ্যে বলছি নাকি? ঠিক আছে, আসার সময় কি লাগবে বলো, নিয়ে চলে আসবো। তুমি আসার পরে 1 কেজি বেসনের লাড্ডু বানিয়ে সোমিয়াকে দেবো বলে দিচ্ছি। এক্ষুনি না, তুমি যা নিয়ে আসবে আমার তাই ভালো লাগবে গঙ্গা। তুমি বাড়িতে থাকার সময় পাচ্ছ, আবার স্কুলেও যাচ্ছ, আমি বাড়িতে নেই তো কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো লাগে তা আমি নিজেই পছন্দ করে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে গঙ্গা। আচ্ছা বাবা পাশে আছে? আরে ওনার কেরালা এতটাই ভালো লেগেছে এখনো উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাবা আসার পরে আমার সাথে ভালো করে কথা বলতে বলো গঙ্গা। ঠিক আছে, নিশ্চয়ই বলবো। ঠিক আছে গঙ্গা, বাই। বাই সোনা। কাম ইন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম, আপনি ব্রেকফাস্টে কি খাবেন বলুন। ওই সব কিছু লাগবে না, আমি শপিং করতে চাই একটু। এখানে ড্রেস ম্যাটেরিয়ালস ভালো কোথায় পাওয়া যায়? এখানে সানডে বাজার আছে ম্যাডাম, ওখানে গেলে আপনি সব পেয়ে যাবেন। ওকে থ্যাঙ্কস। ওকে ম্যাডাম। হ্যাঁ বলো গঙ্গা। দেবসেনার জন্য একটা ড্রেস কিনবো ভাবছিলাম আমি, এখানে সানডে বাজারে ভালো ড্রেস পাওয়া যায়, আমরা যেতে পারি? আমিও এক্ষুনি ভাবছিলাম যে দেবসেনার জন্য কিছু কিনবো, আর তুমি দেখো বলেই দিলে। তুমি সানডে বাজারে গিয়ে শপিং শুরু করো, আমি সোজাসুজি ওখানে গিয়েই জয়েন করছি। তুমিও এলে খুব ভালো হতো, এসো না একবার। সানডে বাজার তো তোমার ওখান থেকে কাছে, তুমি যাও আমি ওখানে গিয়েই জয়েন করছি। ঠিক আছে, তাহলে আমি এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে।
হলো গঙ্গা। কেউ যাতে কিছু বুঝতে না পারে এমন ভাবে মারবি ওকে। যা এবার, সাবধান। এই চল চল। এই দৌড়াস না, আস্তে আস্তে যা, আস্তে আস্তে চল। কেউ যাতে কিছু বুঝতে না পারে বললাম, আর মূর্খগুলোকে দেখো, ওরা তো পাবলিকলি ওকে তাড়া করছে। হ্যাঁ বলো গঙ্গা। হ্যালো, আমাকে কয়েকজন মারার চেষ্টা করছে। তুমি কোথায় আছো? আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি সানডে বাজারে চলে আসছি, তুমি চলে এসো, আমার খুব ভয় করছে। আমি আসছি, তুমি ভয় পেও না, তুমি তাড়াতাড়ি চলে এসো। গঙ্গা ভয় পেও না, আমি চলে এসেছি, আমার খুব ভয় করছে। অরুণ, হ্যালো হ্যালো গঙ্গা, হাতে ছুরি নিয়ে ঘুরছো? ধরো 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 ধরো, ছাড়বে না ওদের একদম, ধরো ধরো ওদের একদম, ছাড়বে না, দাঁড়া বদমাস। অরুণ, তুমি এসেছো। না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কুল গঙ্গা, কিচ্ছু হবে না। আরে, ইনি তো সেই মন্দিরের কাছের পুলিশ অফিসার, গঙ্গার সাথে ওনার কাছে গেলে ঠিক হবে না। শোনো, কয়েকজন আমার পিছু করছিল, আর যদি পুলিশ না আসতো এখানে তাহলে এতক্ষণ আমাকে খুন করে দিত। চলো আমরা পুলিশের কাছে গিয়ে একটা কমপ্লেন করে আসি। ছাড়ো না গঙ্গা। কেন মানা করছো তুমি? আমি কমপ্লেন দিলে তো পুলিশ অ্যাকশন নিতে পারবে ওদের এগেনস্টে। চলো না যাই। আমার কথা শোনো গঙ্গা, পুলিশের কাছে যাওয়া এখন ঠিক হবে না। তুমি কেন এভাবে ভয় পাচ্ছো? আমরা এখন পুলিশের কাছে গেলে আমাদের পুলিশ স্টেশনেই ঘুরতে হবে, ওরা যখনই ডাকবে তখনই আমাদের ওদের কাছে যেতে হবে। আমাদের হানিমুনে এসবের ঝামেলার দরকার নেই, এখন চলো। তার মানে ওদেরকে এভাবে ছেড়ে দেবো আমরা? গঙ্গা, তোমার কিচ্ছু হয়নি, তুমি এই ব্যাপারটা এখানেই শেষ করো, চলো আমার সাথে চলো। এসো গঙ্গা।